আচ্ছা কি আমাদের জন্য যাওয়া যাবে না এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে সুপ্রিয় দর্শক আসসালাম রহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আমাদের এই চ্যানেলে কয়েকদিন আগে আমরা একটি ভিডিও আপলোড করেছি একজন হুজুর ইউটিউবার তিনি গিয়েছিলেন পতিতালয়ে সেখানে পারিয়া নামের একটি মেয়ের সাথে তিনি আলোচনা করেছেন এবং তার জীবন কাহিনী আমাদেরকে শুনিয়েছেন এবং তাকে ইসলামের পথে দাওয়াত দিয়েছেন এবং হুজুর বলেছিলেন আপনারা যারা এই মেয়েটিকে বিয়ে করতে চান তারা যোগাযোগ করতে পারবেন চলুন আজকে আমরা এই মেয়েটির সম্পর্কে আরো বিস্তারিত জানি হুজুরকে এই মেয়েটিকে নিয়ে কোনো নাটক করেছে না সত্যি সত্যি তিনি একটি পতিতালয়ে গিয়ে এই পারিয়া নামের মেয়েটির সাথে কথা বলছে এবং তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে এবং তাকে সঠিক পথে আনার চেষ্টা করছে আমরা দেখতে পেয়েছি তিনি বিভিন্ন হুজুরের সাথে মেয়েটিকে বিয়ে দেওয়ার চেষ্টা করছে ভিডিওটি দেখার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের জন্য বরাবর একটি কথাই বলবো নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয় তো সে তো ভালো হইতে চায় তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না ঠিক আছে ভালো হতে চায় কতটুকু ভালো হতে চায় এটা আপনার ব্যবস্থা করবেন না আপনি কি পতিতলায় যেতে পারবেন না আমি এসটা কথা বলার ব্যবস্থা করেন এই চা পতিতালায় কি আমাদের জন্য যাওয়া যাবে না আলেম ওলামার কি পতিতলায় গিয়ে শতটা যাচাই করতে পারবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমরা কিছুদিন আগে একটা পতিতালয়ের মেয়েকে নিয়ে কথা বলছিলাম তার ভিডিও শুট সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপহার দিছিলাম যে সে ভালো ছেলে পেলে তার তার সাথে সে বিবাহ বন্ধনে জড়িয়ে যাবে আজীবনের জন্য সে ভালো হয়ে যাবে ইতিমধ্যে তাকে আমরা চার থেকে পাঁচটা মানুষের ছবি দেখিয়েছি বা সে আমাদেরকে দেখিয়েছে এমন মানুষগুলোকে সে পছন্দ করে তার ভিতরে কিন্তু আমার পাশে যে বসা যে তার ছবিও তাকে দেখানো হয়েছিল যে মুফতি আবুল বাসার কাচিমি সাহেব সে বর্তমানে ঢাকা মোহাম্মদপুর একটি মসজিদের খতিফ তার ছবিও দেখানো হয়েছিল এমন কি সেও কিন্তু তার ওই মেয়ে তাকেও পছন্দ করেছিল আরো তিন চারজন আছে তার কাছে একটু জানতে চাই আসলে তার অনুভূতিটা কি বা ইসলাম কি বলে আসলে সে তো বিবাহিত এখন সে বিবাহ করতে পারবে কিনা বা সে কিনা একটু জানা দরকার আছে তার থেকে আমরা একটি মেয়ে সম্ভবত পতিতালয় থাকে চেহারা চুরাত মাসাল্লাহ ভালো মোটামুটি শেষে সে একটি আলেমা পেলে বা একজন হুজুর পেলে সে বিবাহ বন্ধনে জড়াবে যেখানে আপনার ছবি সহ আরো চার পাঁচ জনের ছবি তাকে দেখানো হয়েছে বা সেও আমাদেরকে কিছু ছবি এখন সেখানে আপনার ছবিটাও ছিল এখন আপনার মত কি আপনি কি এই তাকে এই সমস্ত মেয়েদেরকে আপনি কি বিবাহ করতে পারবেন বা আপনার দ্বারা কি এই সমস্ত মেয়েদের বিবাহ করা কি সম্ভব হবে আমার ওয়াইফ তো আছে আমি বিবাহ করবো কেন এই ধরনের মেয়েকে তো আমার বিবাহ করার কোনো নিয়াত নাই আর সবচেয়ে বড় কথা হল শরিয়াতের দৃষ্টিতে সেটা আমি জানাতে চাচ্ছি যে সমস্ত মানুষকে জানাতে চাচ্ছি শরিয়াতের দৃষ্টিতে একটা অসহায় নারী খারাপ নারীকে আশ্রয় দেওয়া খারাপ নারীকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা জায়স এবং এটা উত্তম কাজ সবাবের কাজ এবং অসহায় নারীদেরকেও এবং ডিপোর্স বিবাহিতা নারীদেরকেও আশ্রয় দেওয়ার জন্য বিবাহ করাও নবীজির একটা বিশেষ কারণ নবী আলিহিস্লা সালাম বিবাহ করেছেন একাধিক বিবাহ করেছেন আমরা সকলে জানি এগারোটি বিবাহ করেছেন এর মধ্যে শুধু আয়সা দে আল্লাহ আনা আনা ছিলেন কুমারী নারী অবিবাহিত নারী এছাড়া বাকি সব ছিল বিবাহিত নারী তার মানে অন্য জায়গায় বিবাহ হয়েছিল তার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে এমন এমনই এমনটাই বেশি হয়েছে কেউ অসহায় তার আশ্রয়স্থল নেই বাসস্থান নেই থাকা খাওয়ার ব্যবস্থা নেই ভালো মেয়ে বা একটু অন্য রকম নবী আলি হিসাল্লাহসাল্লাম তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য নবী আলহ সালাতামে কাছে বিবাহ বসার জন্য প্রস্তাব দিয়েছে তারা নিজেরা এরপর নবীজি বিবাহ করেছেন আচ্ছা আমার একটু কথা ওই মেয়ে যদি আপনাকেই পছন্দ করে এমনকি আপনাকে বিবাহ করতে চায় যে তাকে বিবাহ করলে আমি কি ভালো হব ঠিক আছে আমি তাকে আমার পছন্দ হয় যেহেতু একাধিক বিবাহ করার হাদিস আছে তাহলে আপনি কি বলবেন আমি এখানে বলতে চাচ্ছি এখানে আপনি আমাকে টার্গেট করবেন না এখানে আমাকে আপনি খাস করতেছেন কেন যে কোনো একজন হুজুর হোক অনুভূতিটা বলতেছি আপনার অনুভূতিটা কি থাকবে তখন আমার অনুভূতি বলতে এক এটা খারাপ মেয়েকে ভালো করার উদ্দেশ্যে বিবাহ করা এটা ভালো ভালো কাজ সে ভালো কতটুকু হতে চায় এরা তার সাথে কথা বলতে হবে জানতে হবে তার বংশ জানতে হবে তার নেচার জানতে হবে সব ডিটেলস জেনে এরপরে যে কেউ করবে সে আগাবে তাহলে আপনি কেন পিছে পাওয়া হইতে চান আমি পিছনে পাওয়া হতে চাই এ ধরনের মেয়ে তো খারাপ বেশি হয় এ ধরনের মেয়েরা ম্যাক্সিমামে খারাপ হয় তো সে তো ভালো হইতে চায় তারা আপনি একটা সুযোগ দিতে পারেন না ঠিক আছে ভালো হতে চায় কতটুকু ভালো হতে চায় এটা আপনার সামনে হয়তো ভিডিওর সামনে বলছে যে ভালো ছেলে আমি ভালো হয়ে যাবো এটা মুখে বলছে ভিডিওতে মানুষ অনেক কিছুই বলে বাস্তবে বাস্তবায়ন হওয়া বাস্তবায়ন করা অনেক কঠিন তো ওই মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে কতটুকু ভালো হতে করতে হতে পারবে এবং তার নিয়াত কি ভবিষ্যৎ কি এবং সে রাস্তায় কেন আসছে এবং ভালো হওয়ার দিকটা কতটুকু যদি ভালো হওয়ার হান্ড্রেড হান্ড্রেড তার ওই থাকে নিয়াত থাকে তাহলে হয়তো সে লোক করতে পারে বা বলার উদ্দেশ্য হলো ভিডিওর মধ্যে যে ওই লাইনে কেন গেছে বা লাইন তো অনেক ছিল মানুষ অসহায় হলে গার্মেন্টস আছে এরপরে সে বলছে সে অন্য একটা জব করতো সে যদি কোনো চক্রান্তে পড়ে ওই কাজে লিপ্ত হয়ে যায় তাহলে তাকে ওই জায়গা থেকে বের করে আনা ইমানি দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে কোরআন হাদিসের আলোকে দাওয়াত দিয়ে তাকে ইসলামের পথে আবার আনা তিল্লা করায়া তাকে দিনের পথে আনার চেষ্টা করা এটা যে কেউ করতে পারে এটা পাবলিকও করতে পারে একজন হুজুরও করতে পারে যে কেউ করতে ইসলাম প্রচার যে কোন জায়গাতেই করা যাবে সেই কথাটাই হুজুর তুলে ধরার চেষ্টা করছে আপনি বলছিলেন একাধিক বিবাহ করা যাবে একাধিক বিবাহ করা যাবে যে বল চারটা সর্বোচ্চ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন একাধিক বিবাহ করেছেন নবীর জন্য এগারোটা জায়েজ আল্লাহ পাকের ওয়ার্ডার সারা নবীজি কিছুই করেন নাই ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহি ইউহা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যম সারা কোনো কথা বলেন নাই যেটা আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলে দিয়েছেন এবং কোরআনে বিভিন্ন আয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলে দিয়েছেন আল্লাহ পাকের অর্ডারে নবীজি সবকিছু করেছেন তো নবীজি নবীর জন্য ১১টি উম্মতের জন্য একসাথে চারটি বিবাহ করা জায়েজ একসাথে এক সাথে রাখতে পারবে তার মানে এখন আমরা একটু জানতে চাই আসলে কি আপনি এখন তো বিবাহর জন্য আগাইতেছেন না বা পয়পঞ্জর তো তাকে রাখতে পারবেন না এইজন্য আপনি আগাইতেছেন না হয়তো বা একটু জানতে চাই হয়তো বা বন্ধুরা হুজুর খুব সুন্দর করে আলোচনা করার চেষ্টা করতেছেন আমরা কেউ বাজে মন্তব্য না করে আমরা এই বিষয়টাকে আরো ভালো করে দেখি চিন্তা করুন যদি কোনো একজন ব্যক্তি ইসলামের দাওয়াত পেয়ে সে যদি তার অপকর্ম থেকে খারাপ কাজ থেকে পাপ কাজ থেকে ফিরে আসতে পারে তাহলে এটা খুবই একটি নেকির কাজ সেই কাজটি কিন্তু এই মুহূর্তে হুজুটা করতে শুরু করেছেন তবে পতিতালয়ে গিয়ে একটি মেয়েকে ইসলামের দাওয়াত দিয়ে যদি তাকে জিনা থেকে বাঁচানো যায় তাহলে এটা কিন্তু আমাদের জন্য সমাজের জন্য ইসলামের জন্য অনেকটাই ভালো কাজ চলুন আমরা ভিডিওটি আরো একটু কন্টিনিউ করি ঠিক আছে আসলে মূলত এটা তো আপনারা যেমন দায়িত্ব আমারও তো এরকমের দায়িত্ব সবাই সকলেরই সকলেরই একটা খারাপ মানুষকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের অতাওয়া সবিল হাক্কি অতাওয়া সবিল সবরি হকের ওসিয়াত করা হকের দাওয়াত দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য নৈতিক দায়িত্ব তাহলে আপনার মতো আর হিসাবে আমাদের আর দায়িত্ব বেশি যে আপনার মতো আরও মনে হয় হাজার হাজার আছে যারা প্রস্তাব দিয়েছে মেয়েকে বিবাহের জন্য কিন্তু তার ভিতর থেকে চার পাঁচজন বেছে নেওয়া হয়েছে এই চার পাঁচজনের ভিতর কিন্তু আপনিও একজন এই চার পাঁচজনের ভিতর থেকে যে তাকে বিবাহ করবে তাকে দেওয়া হবে কিন্তু হাজার হাজার মানুষ যাকে প্রস্তাব দিচ্ছে তাদেরকে অগ্রহণযোগ্য মনে হয়েছে কারণ গ্রহণযোগ্য মনে হয় না অনেকই লোভের জন্য কিছু সময়ের জন্য ক্ষণিকের জন্য বা মেয়েকে ইউজ করার জন্য অনেকে বলছে এই কাজের জন্য তাকে চায় এজন্য চার থেকে পাঁচ একজনকে বেছে নেওয়া হয়েছিল তার ভিতরে আপনার একজন যেহেতু আপনি সরাসরি নিষেধ করেছেন এখন অন্যদেরকে গিয়ে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে হবে আসলে মূলত সবাইকে তার সরাসরি ফোনে যে কথা হয়েছে কিন্তু সামনাসামনি কথা হয় না যে আপনার সাথে ফোনে কথা হয়েছে সামনাসামনি কথা হয়েছে এখন আপনার মনের আকুতিটা আমরা জানতে পারলাম আসলে মূলত এই কাজে এখন পর্যন্ত আপনি আগাইতে চান না হ্যাঁ তাকে দিনের দাওয়াত দিতে পারি আমি তাকে দিনই দিনের দাওয়াত ইসলামের কথা কোরআন হাদিসের আলোকে তাকে আবার ভালো পথে আনার আমি চেষ্টা করবো আপনি যদি সাক্ষাৎ করাইয়া দেন তাকে আমি ইসলামের দাওয়াত দিব এবং তাকে আমি হেদায়তের দিকে আহ্বান করবো কোরআন হাদিসের আলোকে এটা আমার নৈতিক দায়িত্ব আমি মনে করি তাহলে তো পথিতালায় যেতে হবে তাকে এস্টা না যাবে আনার ব্যবস্থা করবেন আপনি কি পতিতলা যেতে পারবেন না আমি একটা কথা বলার ব্যবস্থা করেন এই ধরনের যদি হয় পর্দার আড়ালে সুন্দরভাবে তাকে দিনের পথে আনার জন্য যা করা লাগে আমি করবে ইনশাল্লাহ আচ্ছা যদি হেল্প করতে হয় আমি হেল্প করার জন্য প্রস্তুত রয়েছি আচ্ছা পতিতলায় কি আমাদের জন্য যাওয়া যাবে না আলেম ওলামার কি পতিতলায় গিয়ে সত্তরা যাচাই করতে পারবে না দিনের দাওয়াত দেওয়ার জন্য পতিতলায় আলেম যেতে পারবে দিনের দাওয়াত দেওয়ার জন্য কারণ ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তো যে কোনো জায়গায় যাওয়া যাবে সেটা তো আর টয়লেট না যে টয়লেটের মধ্যে কোরআন হাদিস বলা যাবে না সেটা তো একটা বিল্ডিং সেখানে হয়তো খারাপ কাজ হয় খারাপ কাজ তো অনেকই সুদ খাওয়া এটাও খারাপ কাজ ঘুষ খাওয়া এটাও খারাপ কাজ মিথ্যা কথা বলে এটাও খারাপ কাজ জুলুম করা এটাও খারাপ কাজ এইগুলো যেরকম কবিরা ওই পতিতালার জিনা করা এটাও কি কবিরা তো এটার দাওয়াত যদি আমি দিতে পারি ওটার দাওয়াত কেন দিতে পারবো না বিদায় ওখানে গিয়ে ইসলাম এটা দাওয়াত দেওয়া করা হাদিসের দাওয়াত দিয়ে তাদেরকে হেদায়ত দিকে আহ্বান করা এটা জায়েজ এবং আমাদের নৈতিক দায়িত্ব আমি মনে করছি এমনটা যদি আমরা করি তাহলে পতি탈ায় আর থাকবে না ভালো হয়ে যাবে দেশ জনগণ ভালো হয়ে যাবে মানুষ ভালো হয়ে যাবে অশ্লীল কাজ আর দুনিয়াতে কম থাকবে বিশেষ করে বাংলাদেশে অশ্লীল কাজটা কম হবে ইনশাল্লাহ বন্ধুরা আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন সকল মানুষকে হেদায়েত দান করে সঠিক বুঝ দান করে অনেক মানুষই অনেক সময় পাপ করমলে লিপ্ত হয় মহান আল্লাপাকবুল আলমিন সবাইকে হেদায়তের পথে নিয়ে আসুক যারা বুঝে না বুঝে পাপ কাজ করে চলছে মহান আল্লাপাকবুল আলমিন সবাইকে সেই পাপ থেকে বেঁচে থাকার তফিক দান করুন আপনারা এতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিবেন দেখা হবে নতুন কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ